হ্যালো বন্ধুরা, আমি পাইল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রসর সায়েন্স স্পেসে স্বাগত। যারা যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেটা তোমাদের দিচ্ছি, ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার 6 চ্যাপ্টারের নাম চলতরী। সাতরা পাবলিকেশন থেকে ম্যাথসগুলো সলভ করিয়ে দিচ্ছি 3 মার্কসের। আগে 2 মার্কসের ম্যাথসগুলো আমার সলভ করার ভিডিও দেওয়া হয়ে গেছে। 14 নম্বর অঙ্কটা বুঝতে পারোনি বলে আমি সেখানে আবার একটু এক্সপ্লেন করে আরেকটা সেপারেট ভিডিও দিয়েছি। যারা প্রথম ভিডিওটা থেকে বুঝতে পারবে না, সেই সেকেন্ড ভিডিওটাও একটু গিয়ে চেক করে নেবে। যাদের অসুবিধা হচ্ছে সেকেন্ড ভিডিওটা যদি চেক করে নাও, তাহলে আর ফার্স্ট ভিডিওর অঙ্কটা বুঝতে অসুবিধা হবে না। যতগুলো আমি ভিডিও দিয়েছি তোমাদের ক্লাস 10-দের জন্য, সবকিছু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ফিজিক্যাল সায়েন্সের জন্য যে কুইক রিভিশনের পার্ট করে টোটাল বইটা আমি শেষ করেছি, সেইটা খুব ভালোভাবে দেখবে। 1 মার্কসের কোয়েশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, কিন্তু ওখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। মাধ্যমিকে ওর বাইরে কোনো কোয়েশ্চেন আসে না। চ্যাপ্টারটা যাতে খুব সহজ হয়ে যায় তোমাদের কাছে, সেইভাবে কিন্তু আমি তোমাদেরকে ভিডিওগুলো দিয়েছি। যাদের যেটা প্রয়োজন হবে পার্ট 1 থেকে দেখবে, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। 10 নম্বরের অঙ্কটা কি দেওয়া আছে দেখো। একটা 220 ভোল্ট 60 ওয়াট বাল্বকে এই রেটিংগুলো কাকে কি বলা হচ্ছে। আগের দিনই আমি সবকিছু বলেছি, আশা করি বুঝতে পারছো রেটিং মানে একটা কি বলা হচ্ছে। 220 ভোল্ট মেনসের সঙ্গে যুক্ত করলে, মানে যেই বাল্বটা আছে বাল্বটার কোনো ক্ষতি হবে না, তার রেটিংটাই দেওয়া আছে 220, আর যার সঙ্গে আমি যুক্ত করছি সেই লাইনটাও 220। এর ফিলামেন্টের রোধ কত হবে, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। 220 ভোল্ট 60 ওয়াট, এটা হচ্ছে ভি দেওয়া, এটা পাওয়ার দেওয়া। তাহলে ফার্স্ট পার্টটাতে রোধ চেয়েছে ফিলামেন্টটার, পি ইজ ইকুয়ালস টু তড়িৎ ক্ষমতা ইকুয়ালস টু কি হয়, ভি স্কোয়ার বাই আর। যেহেতু রোধ চেয়েছে, আরটা ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাব। এখানে আমরা জানি লিখবে অর, আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ার হচ্ছে 220 ভোল্ট, 220 × 220, পি মানে হচ্ছে 60, এখানে লিখে দিলে 60। ক্যালকুলেশন যখন করবে আর এর ভ্যালু হয়ে যাবে 806.66 ওহম। এটাই হয়ে গেল ফিলামেন্টের রোধ অ্যান্সার। সেকেন্ড পার্টটা কি দিয়েছে দেখো, 10-এরটা তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। তড়িৎ ক্ষমতার সাথে যে তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্কটা রয়েছে সেটা আমাদের লিখতে হবে। পি ইজ ইকুয়ালস টু, আমরা জানি পি ইজ ইকুয়ালস টু ভি আই, তাহলে আই ইজ ইকুয়ালস টু পি বাই ভি। পি কত ছিল 60, বাল্বটা তো একই, ভি হচ্ছে 220, এটা হচ্ছে 0.27 অ্যাম্পিয়ার। এটা বেরিয়ে গেল আরেকটা অ্যান্সার, শুধু ফর্মুলায় পুট করেই ম্যাথটা সলভ হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল রেটিংগুলো কি বলছে। যে পাওয়ারটা রয়েছে আগে আলোচনা করে দিয়েছি, সেজন্য শুধু ফর্মুলা পুট করে আমি ম্যাথসটা সলভ করে দিলাম। আলোচনা এখানে আর সেরকমভাবে আমার কিছু করবার নেই। কুইক রিভিশনেও সমস্ত কিছু আমি আলোচনা করে দিয়েছি, তোমরা আগে কুইক রিভিশনের ভিডিওটা দেখবে, তারপরে কিন্তু এই ম্যাথ সলভে এসো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে জিনিসগুলো। 11 নম্বর কোয়েশ্চেনটা কি দিয়েছে দেখো। 220 ভোল্ট 60 ওয়াট এবং 220 ভোল্ট 40 ওয়াট দুটি বাল্বকে 220 ভোল্ট মেন্সে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন বাল্বটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে ব্যাখ্যা করো। এই কোয়েশ্চেনটা মোটামুটি 9-এরটার মতনই, 9-এরটা যুক্ত করা হয়েছিল দুটো বাল্ব যেটা শ্রেণী সমবায়ে, এটা আমরা যুক্ত করছি সমান্তরাল সমবায়ে। ওই কোয়েশ্চেনটা আলোচনা যখন করলাম তখন কি বললাম, যখন সমান্তরাল সমবায়ে যুক্ত করব সেক্ষেত্রে কি এক থাকবে, সেক্ষেত্রে বাল্ব দুটোর বিভব প্রভেদটা এক থাকবে। যখন শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় বাল্বকে, তখন তড়িৎ প্রবাহ মাত্রাটা এক থাকে। ওই কনসেপ্টটা যেরকম ভাবে ছিল ব্যাখ্যাটা, এটাও একই রকম ভাবে হবে। কোন ফর্মুলাটা তাহলে আমাদের কাজে লাগাতে হবে, কতটা তাপ উৎপন্ন হচ্ছে সেইটাকে কাজে লাগিয়ে আমাদের ম্যাথটা সলভ করতে হবে। যে বেশি তাপ উৎপন্ন করবে সে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। টোটাল ব্যাখ্যাটা আগের দিন আমার বলানো আছে বলে আজকে আমি কিন্তু একটু শর্টে বলছি, তোমরা পার্ট 1 থেকে দেখবে তাহলে বুঝতে সুবিধা হবে। তো সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, ধরো এখানে একটা বাল্ব দিলে এ যুক্ত আছে, এখানে আরেকটা বাল্ব যুক্ত আছে, দুটো বাল্ব, আর এখানে হচ্ছে ভোল্টেজটাও 220 ভোল্ট, সমান্তরাল সমবায়ে আমরা যুক্ত রেখেছি। এখানে বাল্বটা কত ছিল 60 না, এগুলো প্রত্যেকটার হাই রেটিং 220 220, এটাও 220 আছে, মানে ওটার আমি এই রেটিংগুলো দিলাম না, শুধু পাওয়ারটা দিচ্ছি। এটা 60 ওয়াট আর এটা হচ্ছে 40 ওয়াট, আর এটা 220 ভোল্টের সঙ্গে যুক্ত করেছি সমান্তরাল সমবায়ে। এই হলো ব্যাপার। এবারে আমরা ফর্মুলাটা কি জানি, এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। আমরা জানি উৎপন্ন তাপ এইচ ইকুয়ালস টু জুলের সূত্র, এটা আই স্কোয়ার আর টি।
এবারে সমান্তরাল সমবায়ে আমরা যুক্ত করেছি তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে জানি না, বিভব প্রভেদটা দেওয়া আছে, ভোল্টেজটা দেওয়া আছে, আমরা কি করব রোধটা দিয়ে বার করব। সময় কি একই, দুটো বাল্বে একই সময় ধরে তড়িৎ প্রবাহ করলাম সেটা ধরে নেব। এবারে ওহমের সূত্র অনুযায়ী কি জানি বলতো, ভি ইজ ইকুয়ালস টু আই আর জানি, আই এর জায়গায় ভি বাই আর লিখতে পারি, মানে হয়ে যাবে ভি বাই আর স্কোয়ার। যেহেতু সমান্তরাল সমবায়ে বিভব প্রভেদটা সমান থাকে, সেই জন্য এই আইটাকে তড়িৎ প্রবাহ মাত্রাটাকে, যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে এখানে কিছু বলা নেই, তাই আমরা তড়িৎ প্রবাহ মাত্রার ভ্যালুটাকে ভি তে কনভার্ট করে নিলাম। কারণ এটা আমরা জানি সমান্তরাল সমবায়ে যদি কোনো বাল্ব যুক্ত থাকে, এদের ক্ষেত্রে যেটা সমান হয় বিভব প্রভেদটা, যেহেতু সমান্তরাল সমবায়ে রয়েছে, তাই কনভার্ট করে নিলাম আমরা। এখানে আর লিখলাম, এখানে টি লিখলাম, টিটা একই সময় ধরে তড়িৎ প্রবাহটা পাঠানো হচ্ছে, মানে টি দুটো বাল্বের জন্যই সমান হবে। ভি স্কোয়ার আর স্কোয়ার, এখানে একটা আর আছে, আর আর কাটবে, মানে একটা আর কাটবে, তাহলে ভি স্কোয়ার আর টি, এইটা আমাদের বেরোলো এইচ ইকুয়ালস টু। সমান্তরাল সমবায়ের জন্য ভিটা সমান, মানে এই দুটো নিয়ে আমরা বার করব না যে কোন বাল্বটা বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে, আমরা বার করব কি এই আরটা দিয়ে। এইচ এর সাথে আর এর সম্পর্ক কি বেরোলো, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখান থেকে আমরা এটা বলতে পারি, যার আর কম, যার আর মানে রেজিস্ট্যান্স রোধ কম, তার উৎপন্ন তাপটা বেশি, সে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। যে বাল্বটার আরটা বেশি হবে তার এইচ কম হবে, যার এইচ কম হয়ে যাবে সেক্ষেত্রে বাল্বটা কম উজ্জ্বল ভাবে জ্বলবে। এইটা হলো ব্যাখ্যা। আমাদের যেটা বার করতে হবে, আর এর ভ্যালুটা বার করতে হবে, যার আরটা কম হবে তার এইচ বেশি হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক ডিভাইডেড বাই রয়েছে। কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যেহেতু আর এর সঙ্গে এইচ এর সমানুপাতিক সম্পর্ক ছিল, তাই জন্য যার রেজিস্ট্যান্স বেশি দেখেছিলাম সেখানে তাপটা বেশি উৎপন্ন হয়েছিল। কিন্তু এখানে যখন আমরা পুট করলাম, আই এর ভ্যালুটা নিয়ে গেলাম ভি আই আর এর ক্ষেত্রে, তখন সমান্তরাল সমবায় কিন্তু উল্টো হয়ে গেল। বোঝা গেল এটা? এবারে আর এর ভ্যালুটা আমরা কোন ফর্মুলা দিয়ে বার করতে পারবো? ভোল্টেজ দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে, পি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে বার করতে পারবো। দুটো বাল্ব আছে, একটা আর ওয়ান নিয়ে নাও, আরেকটা পি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর টু, এইভাবে লিখলাম। একটা বাল্বের ক্ষমতা হচ্ছে আর ওয়ানটা যখন বার করবে 60, তাহলে নিচে 60 লিখলে ভি স্কোয়ার 220 দেওয়া আছে, 220 স্কোয়ার। আরেকটা বাল্বের ভোল্টেজ 220 রয়েছে স্কোয়ার, কিন্তু ক্ষমতা হচ্ছে 40। এখান থেকে আমরা কি বলেছিলাম তোমাদের, যদি কোনো সংখ্যার নিচটা ওপরটা একই থাকলো ভগ্নাংশে, নিচের সংখ্যাটা খুব বড় হয়ে যায় তাহলে ভাগফলটা ছোট হবে। আর টু এর ক্ষেত্রে নিচের সংখ্যাটা ছোট আছে, এই দুটো সংখ্যা একই, তাহলে এর ভাগফলটা বেশি হবে, মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি আর টুটা বেশি হবে আর ওয়ানের তুলনায়। এই সমীকরণটা থেকে তোমরা বলতে পারলে, এটা যখন ক্যালকুলেশন করবে, এটা আসে 806.66, এইটা আসে 1210 ওহম হবে ইউনিটটা, যেহেতু রোধ। যেহেতু আর ওয়ানটা ছোট হচ্ছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা পেলাম, তাহলে আর ওয়ানের জন্য হিট বেশি উৎপন্ন হবে, তাপ বেশি উৎপন্ন হবে, মানে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। আর ওয়ান কোন পাওয়ারটার ছিল, 60 ওয়াটের, 60 ওয়াটের বাল্বটা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে, ব্যাখ্যাটা তোমাদের লিখতে হবে। যদি লিখতে অসুবিধা হয় তাহলে জানিও ম্যাথটা সলভ করতে হবে এইরকম ভাবে, অ্যান্সার হয়ে যাবে 60 ওয়াটের বাল্বটা সমান্তরাল সমবায়ে খুব উজ্জ্বল ভাবে জ্বলবে। এবারে এই দুটো অঙ্কর ক্ষেত্রে তোমরা সঠিক বার করলে কিনা চেক করবার একটা প্রসেস আছে, কি না, যখন শ্রেণী সমবায়ে বাল্বগুলো যুক্ত করা হয় তখন কোন বাল্বটা উজ্জ্বল ভাবে জ্বলবে, যা তড়িৎ ক্ষমতাটা সবচেয়ে কম থাকবে সে উজ্জ্বল ভাবে জ্বলবে। দুটো বাল্ব না দিয়ে যদি তোমাদের তিনটে বাল্ব বললো, দিয়ে দিল 50, 30 আর 10 ওয়াটের বাল্ব শ্রেণী সমবায়ে যুক্ত করলে, তাহলে কোনটা সব থেকে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে ব্যাখ্যা করো, তাহলে হবে 10 ওয়াটের বাল্বটা, যেটা সব থেকে কম ক্ষমতা থাকবে সেটা শ্রেণী সমবায়ে উজ্জ্বল ভাবে জ্বলবে। কিন্তু যদি বাল্বগুলোকে সমান্তরাল সমবায়ে আমরা করি, যার ক্ষমতা সব থেকে বেশি হবে সে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। ম্যাথটা সলভ করে নেওয়ার পর, এটা ঠিকভাবে সলভ করলে কিনা
জানার জন্য এইভাবে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যতগুলো তড়িৎ ক্ষমতা দেওয়া থাকবে, যার ভ্যালু, যেই বাল্বটার ভ্যালু সব থেকে বেশি থাকবে, সেই বাল্বটা উজ্জ্বলভাবে চলবে। ঠিক আছে, এখানে অ্যান্সারটা হলো 60 ওয়াট। কতটা? 11টা। দেখে নাও 60 ওয়াট বাল্বটা। যারা প্রথম ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তবে তোমরা তার নোটিফিকেশন পাবে, বেল আইকনকেও প্রেস করে দিও। যারা আছো আমার চ্যানেলে, তোমরা বন্ধু ভাই বোন দাদা দিদিদের সাথে ভিডিও শেয়ার করতে পারো, তাদের ভালো লাগলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। ক্লাস 10 এর জন্য যা যা দিয়েছি 2024-এ, মাধ্যমিকের জন্য যেগুলো আসবে 2024-এর জন্য, যে সাজেশন দিচ্ছি লাইফ সায়েন্সের ক্ষেত্রে, ফিজিক্যাল সায়েন্সও কিছু কিছু চ্যাপ্টার আমার সাজেশন দেওয়া আছে, প্র্যাকটিস সেট দিচ্ছি সামেটিভ টেস্টের লাইফ সায়েন্সের, সেগুলো কিন্তু লিখে লিখে তোমরা প্র্যাকটিস করো, নিজেরাই নাম্বার দিও, সমস্ত লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, গিয়ে অতি অবশ্যই চেক করে নিও তোমরা। 12 নম্বর কোশ্চেনেরটা দেখো কি দিয়েছে। 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট, এখানে ওহম দেওয়া আছে মানে রোদ দেওয়া আছে, ভোল্ট মানে ভি দেওয়া আছে, মেন্সে 10 ঘন্টার জন্য যুক্ত করলে, টাইম দেওয়া আছে, ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। এবার বিওটির সঙ্গে ওয়াটের সম্পর্ক আমরা জানি, কি জানি, 1 বিওটি, বিওটি মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার, সেটাকে যখন আমরা রিলেশন ওয়াটে বার করব, যেহেতু এখানে ওয়াটে দেওয়া আছে তাহলে ওয়াটের ভ্যালু গুলো আমায় নিয়ে যেতে হবে রিলেশনসটা, সেটা হচ্ছে ওয়াট ইনটু আওয়ার ডিভাইডেড বাই 1000। আবার 1 বিওটির সাথে আরেকটা রিলেশন জানি আমরা অ্যাম্পিয়ারের, আর কিসের জানি, ভোল্টেজের, অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহ মাত্রার, আর ভোল্টেজের আমরা রিলেশন জানি, কি হয়, অ্যাম্পিয়ার ইনটু ভোল্ট ইনটু আওয়ার ডিভাইডেড বাই 1000 হয়। এটা হচ্ছে তোমাদের 1 বিওটির সাথে ভোল্ট আর অ্যাম্পিয়ারের সম্পর্ক। তাহলে ভোল্টেজ এখানে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, টাইমও দেওয়া আছে, আওয়ারেই আছে, চেঞ্জ করবার দরকার নেই। কি দেওয়া নেই? আমাদের চাই অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার মানে চাই তড়িৎ প্রবাহ মাত্রা, আইটাকে দেওয়া আছে রোধ। তাহলে এই রোধ আর ভোল্টেজের থেকে ওহমের সূত্রকে কাজে লাগিয়ে আমরা আইটাকে আগে বের করে নেব, নিয়ে পরে সেই অ্যাম্পিয়ারটা বিওটির রিলেশনে বসিয়ে ম্যাথটাকে সলভ করব। আরটা দেওয়া আছে 440 ওহম, ভোল্টেজটা দেওয়া আছে 220 ভোল্ট, টাইমটা দেওয়া আছে 10 আওয়ার। এবারে কি লিখবে? ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু আই আর, অতএব আই ইকুয়ালস টু ভি বাই আর, ভি হচ্ছে 220, আর হচ্ছে 440, মানে হাফ বা 0.5 অ্যাম্পিয়ার লিখে দিতে পারো। এটা কেন বার করলাম? বিওটি এককে যেহেতু বার করতে হবে, 1 বিওটি ইকুয়ালস টু ওয়াট ইনটু আওয়ার ডিভাইডেড বাই 1000, এইটাকেই আমরা লিখতে পারি কি করে, অ্যাম্পিয়ার ইনটু ভোল্টেজ ইনটু আওয়ার ডিভাইডেড বাই 1000। এবারে দেখো ভোল্টেজ 220 দেওয়া আছে, অ্যাম্পিয়ার বার করে নিলাম, আওয়ার 10 দেওয়া আছে, পুট করে দিই তাহলেই বেরিয়ে যাবে এককে, মুচ্ছি ওপরটা। যখন এই রিলেশনসটাতে তোমরা পুট করবে, মানে এরপর তোমরা লিখবে ইকুয়ালস টু, এর ভ্যালু হচ্ছে হাফ, ভোল্টেজ 220, টাইম 10, ডিভাইডেড বাই 1000, এটা বিওটি এককে বেরোলো তোমাদের তড়িৎ শক্তি ব্যয় যেটা হচ্ছে, মানে 0 0 কাটলো, এই 0 0 কাটলো, এটা হয়ে গেল 11, তাহলে 10 আছে মানে 1.1 বিওটি, এটাই বেরোলো অ্যান্সার। নেক্সট দেখো এবারে 13 অঙ্কটা কি বলেছে। 6 ওহম রোধের ধাতব তারকে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। তাহলে ধরে নিও প্রথমে দৈর্ঘ্য হচ্ছে L1 ছিল, টানলাম দ্বিগুণ হলো 2L1 হলো, এটা দেওয়াই আছে। এরপরে কি করতে হবে? অন্তিম রোধ কত হবে? ধরে টানলাম, টানার পর তার অন্তিম রোধ কি হবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো এই ক্ষেত্রেও দেখো রোধের সঙ্গে আমরা লেন্থের এরিয়ার কি ফর্মুলা পাই, আর ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ, এই ইকুয়েশনসটা আমরা জানি, এল দেওয়া আছে। প্রথমে আমরা ক্ষেত্রফলটা ধরে নেব তারটার, A1, সেকেন্ডে যেটা হবে সেটা টানবার পর দ্বিগুণ করবার পর নিশ্চয় ক্ষেত্রফলটা চেঞ্জ হবে, সেটা ধরে নেব A2। এরপরে আমাদের যে ফর্মুলা রয়েছে ফর্মুলাকে কাজে লাগিয়ে ম্যাথটা সলভ করতে হবে। তাহলে 13 নম্বর অঙ্কটা লিখবে R1, প্রথমে ছিল রোধ R1, অন্তিম রোধ মানে R2 আমাদের বার করতে হবে। R1 দেওয়া ছিল 6 ওহম, দৈর্ঘ্যটা প্রথমে আমরা ধরছি দেওয়া ছিল যেটা ছিল, পরে তার দ্বিগুণ হলো, তাহলে L1 ধরছি প্রথমে ছিল। পদার্থের ক্ষেত্রফলটা প্রথমে ধরে নাও
ছিল A1, তাহলে এটা আমি প্রথম ক্ষেত্রে তারটার দৈর্ঘ্য নিয়ে নিলাম আর তারটার ক্ষেত্রফল নিয়ে নিলাম। তারটাকে আমরা কি ধরতে পারি, একটা চোঙ ধরতে পারি। সেই তারটা আমরা টানছি, টেনে দৈর্ঘ্যটাকে বাড়াচ্ছি, মানে তার ক্ষেত্রফলটা কম হবে। তারটা একই আছে, প্রথমে যে তারটা ছিল সেটাই টানার পরে পরবর্তীকালের তারটা তো একই। এই ক্ষেত্রে তারটার আয়তন কিন্তু চেঞ্জ হবে না, আমরা দৈর্ঘ্য বাড়াচ্ছি, প্রস্থ একটু ছোট হচ্ছে, মানে মোট যে চোঙাকৃতির আয়তনটা, তারটার আয়তন যেটা হবে, আগে যেটা ছিল পরবর্তীকালে আয়তনটা একই থাকবে, যেহেতু তারটাকে আমরা কেটে ছোট করছি না। বোঝা গেল এই কথাটা? শুধু টেনে বড় করছি। কোনো একটা জিনিসকে আমি যদি টেনে বড় করি, সে দৈর্ঘ্যর দিক দিয়ে বাড়লে চওড়ার দিক দিয়ে তো ছোট হচ্ছে, মানে প্রথমে যে আয়তনটা আমরা পাবো যতটা এদিকে বাড়ছে ততটা এইদিকে কমবে, মানে টোটাল আয়তন প্রথমে যেটা ছিল টানার পরেও আয়তনটা কিন্তু সেম থাকবে সেই তারটা। আর তারটা যেহেতু একটাই মেটেরিয়াল, যে প্রথমে পদার্থটা নিয়েছি সেটাই পরবর্তীকালে রোধ চেয়েছে, তাই জন্য রোটাও দু ক্ষেত্রেই সমান হবে। এটাও বোঝা গেল, আগের দিনই আমি বুঝিয়েছি এই কনসেপ্টটা। তাহলে এটা হলো একটা ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে টানার আগে অবধি। এবার তারটাকে তুমি টানছো, টেনে পরে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করছো, তাহলে লিখবে টানার পর দৈর্ঘ্য হবে, টানার পর লিখে দেবে দৈর্ঘ্য হবে 2L1, ক্ষেত্রফল, তারের ক্ষেত্রফল ইকুয়ালস টু ধরছি A2। পদার্থটাকে, তারটাকে যেহেতু কাটা হয়নি, এরপরে যে লাইনটা তোমরা লিখবে, তারটাকে যেহেতু কাটা হয়নি, তারটার চোঙাকৃতির তারের আগের আয়তন এবং পরের আয়তনটা একই থাকবে, তাহলে আমরা বলতে পারি আয়তন মানে কি, কোনো চোঙের আয়তনটাকে কিভাবে লিখি, পাই আর স্কোয়ার ইনটু এইচ, মানে পাই আর স্কোয়ার মানে ক্ষেত্রফলটা চোঙের, আর এইচ মানে লেন্থটা, সেটা L1। তাহলে লিখতে পারবো কি, L1A1 ইজ ইকুয়ালস টু 2L1A2 হবে। এখানে তোমরা শুধু ওই লাইনটা লিখে নেবে, তারটাকে যেহেতু টেনে বড় করা হয়েছে, তারটাকে আমরা কল্পনা করলাম একটা চোং, সেক্ষেত্রে তারটার আয়তনের কিন্তু কোনো পরিবর্তন হবে না, সেই জন্য আমরা বলতে পারি L1A1 ইকুয়ালস টু 2L1A2। এতটা বোঝা গেল, চোঙের ফর্মুলা দিয়ে কাজে লাগিয়ে আমরা কিন্তু এটাকে লিখলাম। এখান থেকে আমরা এটা কেন লিখলাম, A2 ইকুয়ালস টু কত সেইটা, মানে A2 আর A1 এর মধ্যে একটা রিলেশন পাওয়ার জন্যই এই জিনিসটাকে আমরা লিখলাম। এরপরে এখানে L1 L1 কেটে যাচ্ছে, আমরা লিখতে পারবো A2 ইজ ইকুয়ালস টু A1/2। এরপরে যেটা লিখবো, রোধের ফর্মুলাটাকে লিখবো, R ইকুয়ালস টু রো L1A1। প্রথম ক্ষেত্রে টানার আগে সে আরটা হলো 6, আমি একেবারে ডাইরেক্ট 6 লিখে দিলাম, 6 ইকুয়ালস টু রো L1A1। এবার সেকেন্ড অন্তিম রো ধরছি R2, R2 ইকুয়ালস টু তোমাদের জানতে চেয়েছে রো এর মানটা পরিবর্তন হবে না, পদার্থটা একই, মেটেরিয়ালটা একই, উপাদানটা একই, আমরা চেঞ্জ করছি না তারটাকে, সেজন্য রোটাকে রোই লিখবো। L1টা কত হয়ে যাবে, 2L1। এটা কত হয়ে যাবে, A2টা, A2-র ভ্যালু বার করলাম, A1/2। এবারে এটা যখন তুমি একটু সাজিয়ে লিখবে, A2টা ওপরে গেলে 4 হয়ে যাচ্ছে, একটু সাজিয়ে আমরা লিখে নিই, 4 ইনটু এটা আসছে রো L1/A1, এই ভ্যালুটা কত, 6। তাহলে R2 ইজ ইকুয়ালস টু 4 ইনটু, এখানে ভ্যালু পুট করে দিলাম 6 24 ওহম, এটা বেরোলো অ্যান্সার। ঠিক আছে, এই কনসেপ্টটাও এবছরের জন্য ইম্পর্টেন্ট, আর ক্ষমতার সঙ্গে যেই তিনটে ইকুয়েশন আছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, আসার চান্স এই দুটো পোর্শন থেকে বেশি 2024-এ, 13-র অ্যান্সারটা হচ্ছে 24 ওহম। এবারে একটা জিনিস দেখে নাও, 14-টা আমার আগেই করানো হয়ে গেছে, 5-এর অঙ্কটা আর 14-র অঙ্কটা একই, 5-এর অঙ্কটাতে কোনো অ্যান্সার দেওয়া ছিল না রোধের অনুপাত, 14-টাতে দিয়ে দিয়েছে 4:1, এটা আমি তোমাদের করেই দিয়েছি। যারা প্রথম আমার ভিডিও দেখবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তবে তোমরা তার নোটিফিকেশন পাবে, যেগুলো দিয়েছি তোমাদের সবকিছুই আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, যাদের যেটা প্রয়োজন পার্ট 1 থেকে দেখবে তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি আজ এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।